নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। মহাদেবের আশীর্বাদে আজ মধ্যরাত থেকে 239 বছর পর বিশেষ কিছু দুর্লভ যোগে পাঁচ রাশির কপাল খুলবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। দেখুন, শ্রাবণ মাসটা খুব ইম্পর্টেন্ট এবং শ্রাবণ প্রায় শেষের দিকে কিন্তু চলে এসছে, অর্থাৎ এই সোমবার, আজ সোমবার এবং সামনের সোমবারটা শুরু থাকছে, এই দুটি সোমবার। এই সোমবারের মধ্যেই, আজ সোমবার থেকে আগামী সোমবারের মধ্যে কিন্তু বিশেষ করে এই পাঁচ রাশির বড় ধরনের শুভ সংবাদ আসবে, কিছু দুর্লভ মহাসংযোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন, আমি একটি কথা বলছি, আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান প্রাপ্তির জায়গায় বাধা আসছে। এই শ্রাবণ মাসের বৃহস্পতিবার করে সন্তানের স্বাস্থ্য, সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, বৃহস্পতিবার করে আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, তাতে সন্তান সম্বন্ধীয় সমস্যাগুলো রয়েছে কি না সেটা আপনাদের মুক্তি কিন্তু আপনারা পাবেন। আপনাদের বিবাহ হচ্ছে না, শ্রাবণ মাসে আপনারা 16 সোমবারের ব্রত আপনারা করুন, চালু করুন শ্রাবণ মাস থেকে। দেখবেন 16 সোমবার আপনার হতে না হতেই বিবাহ কিন্তু নিশ্চিত কিন্তু আপনাদের হয়ে গেছে। আপনার কর্মের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, মহাদেবের স্বর্ণাপন্ন হয়ে যান। আপনার শনির সাড়ে সাথে চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, একমাত্র বা রাহু নেগেটিভ রয়েছে, কেতু আপনার খারাপ রয়েছে, একমাত্র দেবাদিদেব মহাদেবী কিন্তু আপনাকে যত বড় বিপদ থাক না কেন সেখান থেকে কিন্তু মুক্তি কিন্তু করতে পারে। আমি তাই বারবার বলি, যদি আপনারা গুরু না থাকে, আদি গুরু হচ্ছে দেবাদিদেব মহাদেব, তাই আপনারা শিবের স্বর্ণাপন্ন হন, সেখানে নিজেকে সমর্পিত করুন। দেখবেন জীবনে সব বাধা আপনাদের দূর কিন্তু হয়েছে। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে বলবো এবং তার পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের প্রচুর সমস্যা আসছে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে, আপনার ভাগ্যক্ষেত্রে আপনারা মহাদেবের স্বর্ণাপন্ন হন। শনি আপনার জন্মছকে পীড়িত রয়েছে, ভাবছেন যে শনি থেকে আপনি লাভ নেবেন, মহাদেবের স্বর্ণাপন্ন হন। রাহু থেকে লাভ নেবেন, মহাদেবের স্বর্ণাপন্ন হন। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কালসর্প দোষ রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন কালসর্প দোষ। আপনার জন্মছকে বীজ দোষ রয়েছে, মহাদেবের উপাসনা আপনারা করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামী সোমবার পর্যন্ত এই রাশিগুলোর ভাগ্য চমকাবে, বড় ধরনের শুভ সংবাদ আসবে। তার আগে একটি কথা আবারও বলি, প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, সমস্যা তো আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, অর্থাৎ এই শ্রাবণ মাসটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই মাস। আপনি যদি বড় ধরনের সমস্যাতে পড়ে থাকেন না, এই শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা পালন করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের
সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির কপাল খুলবে, আপনার অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, আপনার এই সময় বড় কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, এই সময় আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, মহাদেবের আশীর্বাদে 239 বছর পর আপনাদের কিন্তু কপাল খুলবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির চমৎকার হতে চলেছে এক কথায়। সিংহ রাশি আপনারা চাইলেও কিন্তু ভুলতে পারবেন না, আপনাদের বড় ধরনের পরিবর্তন, ডেলি ইনকাম, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সুখের দিন শুরু হতে চলেছে, মহাদেবের আশীর্বাদে কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী, অর্থশালী। দীর্ঘদিনকার কাজ আটকে গেছে, সে কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি কথা বলছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কপাল খুলতে চলেছে ধনু রাশির। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কপাল খুলবে এক কথায়। বৃষ রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং বড় কোনো শুভ সংবাদ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। আবারও বলছি, প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।